ওয়েলকাম টু সিলেটি রান্না। আমি আজকে রান্ধি আর ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস বানাইতে হইলে 4 কাপ চাউল আমি সিদ্ধ করছি, করিয়া পানি জড়াইয়া উড়াকছি। ইটার লগে লাগবো বড় একটা পেঁয়াজ, ডিম 3টা, আসর ডিম থাকলে ভালো, আসর ডিম যদি থাকে না তো একটু হলুদর গুঁড়া দেবায়। আমি হলুদর গুঁড়া দিব মুরগোর ডিমর লাগে। 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ ফিশ সস, 1 টেবিল চামচ সিজলিং সস, 2 টেবিল চামচ সয়া সস, মুরগোর গোস্ত 1/2 কাপ, 1টা ক্যাপসিকাম আর লুবি উড়ি যেটা বরবটিও কই আমরা ওটা 1 কাপ, 1টা কিরা, সাদা গোলমরিচর গুঁড়া 1 টেবিল চামচ, গাজর কুচি 1 কাপ কুচি কুচি করিয়া, পাতাকপি 2 কাপ, সল্ট মানে লবণ পরিমাণ মতো, তেল পরিমাণ মতো, চিনি 1 টেবিল চামচ, টেস্টিং সল্ট 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ঠান্ডা পানি দি মিক্স করিয়া রাখছি। চিকেনের মাঝে এখন পরিমাণ মতো লবণ দিয়ার, আর যে চিনি রাখছিলাম 1 টেবিল চামচ চিনিটা ছাড়ি দিলাম। এখন কর্নফ্লাওয়ার ওগুলিয়ে রাখছি, ওটাও ছাড়িয়ে দিলাম। ছাড়িয়া আমি এটার মিক্স করে নিলাম, একসাথে মিক্স করে নিলাম, মিক্স করে রাখলাম। এখন চুলাত নিয়ে বয়ার গরম হয়ে গেছে, এখন আমি রসুন 1 টেবিল চামচ ছাড়লাম। রসুনটা খুব ভাজা ভাজা হইয়ালে ডিম পাড়ি দিলাম। এখন আমার রসুন ভাজা হয়ে গেছে, আমি এখন ডিম ছাড়ি দিয়া আমার এখানে যেহেতু মুরগোর ডিম, আমি একটু হলুদ দিব কালার হলে, আসল ডিম হইলে আবার হলুদ দেওয়া লাগছে না, সামান্য পরিমাণ হলুদ, একটু কালার লাগে আসল ডিম হয়ে গেছে। এখন আমি চিকেনটা কাটি দিলাম, চিকেন যা করছি এটার লগে চিংড়ি মাছও দেওয়া যায় চিকেনের সাথে। 5 মিনিট ওরকম লাগবো আমি, এরপরে আমি সলটা ছাড়ব। এখন ফ্রাই হয়ে গেছে, এখন আমি ছাড়ি দিলাম আমার চাউল যা তুলছিলাম ও বাচ্চা ছাড়ি দিলাম 4 কাপ চাউল। এখন আমি ওটার লগে 1টা 1টা করে আমি যে ভেজিটেবল রাখছিলাম সব সাথে দিলাম 1টা 1টা করে। প্রথমে 1 কাপ গাজর কুচি ছাড়লাম, 2 কাপ পাতাকপি, নদী উড়ি 1 কাপ, এখন পেঁয়াজ 1 কাপ, পেঁয়াজ 1 টেবিল চামচ, সয়া সস 2 টেবিল চামচ, বিলাইলাম সাদা গোলমরিচ। এখন দেব লবণ একটু পরিমাণ মতো, লবণটা আমি একটু কমাইয়াও দেবো, বেশি সিজন করে দিচ্ছি। এখন 1 টেবিল চামচ টেস্টিং সল, এখন দিলাম ক্যাপসিকাম 1 কাপ, শসা 1 কাপ, খুব ভালো করে লাগতে হইব, বাতর লাগে সব মিক্স হইতে হইব। 10 মিনিটের লাগাই লাড়ার পরে এটা হয়ে যাব, আমার এটা হয়ে গেছে অলরেডি হয়ে গেছে। এখন আমি পরিবেশনের লাগি একটা বাটির ডালে নিয়ে হয়ে গেল আমার ফ্রাইড রাইস। থ্যাংক ইউ।